কলকাতার শক্তিমান অভিনেতা সুপ্রিয় দত্ত ইতোমধ্যে বাংলাদেশ কলকাতার বেশ কয়েকটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথমবার বাংলাদেশে এসে এদেশে সিনেমা এবং মুক্তিযুদ্ধ নিয়ে নিজের স্মৃতির কথাগুলো তুলে ধরলেন শোবিজ টুনাইটের সাথে। সুপ্রিয় দত্ত অভিনয়ের শুরুটা থিয়েটার দিয়ে, তবে এখন টলিউড সিনেমার একজন প্রতিষ্ঠিত এবং শক্তিমান অভিনেতা তিনি। বাংলাদেশের সিনেমাতে অনেক আগে থেকে কাজ করলেও বাংলাদেশে এসে কাজ করার সৌভাগ্যটি হয়েছে দীর্ঘ 55 বছর পর। 1971 সালে বাংলাদেশের যুদ্ধ চলাকালীন সময়ে কলকাতায় থেকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নিজের ছোটবেলার স্মৃতির কথা শেয়ার করলেন তিনি। আমার না ছোটবেলায় আমি যে স্কুলে পড়তাম পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে, রামকৃষ্ণ মিশন, 1971 সাল, তখন শীতকাল, তো আমাদের ছাদের উপর দিয়ে সব প্লেন, ওখানে ছড়রা বলে একটা এয়ারপোর্ট ছিল, সব প্লেন সব উড়ে যেত। মানে এতটুকু একটা জায়গা, তার উপর দিয়ে কেন প্লেন উঠছে এটা বুঝতে একটু সময় লেগেছিল, কারণ আমাদের খবরের কাগজ যেত না, কিন্তু আমাদেরকে ব্রিফ করা হতো যে এটা একটা যুদ্ধ চলছে এবং বাংলাদেশ ইজ ইন ওয়ার। আমার পরিষ্কার মনে হয় যে 8 ডিসেম্বর আমাদের ছুটি পড়লো, আমরা কলকাতায় চলে যাব। আমাদের যিনি সেক্রেটারি স্বামী প্রমোদানন্দ, তিনি বললেন যে প্রতিটা দিন যে খবর রেডিওতে যে খবর আসছে, সাংঘাতিকভাবে পাকিস্তান যে ফোর্স তারা হারছে এবং তারা ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হচ্ছে, এবং আমাদের ডাইনিং হলে আমরা যেখানে খেতাম সেখানে সকালবেলা ওই গানটা বাজত যে একটি মুজিবরের কণ্ঠ, লক্ষ মুজিবরের কণ্ঠে আকাশ আকাশে বাতাসে উঠে বাংলাদেশ। এত বছর পর বাংলাদেশে আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করেন সুপ্রিয় দত্ত। পাশাপাশি এদেশের সিনেমা এবং টেলিভিশন নিয়ে নিজের মতামতের কথা জানালেন তিনি। বাংলাদেশের যে টেলিভিশন তখন 80-81 সাল, তখন আমাদের না অতগুলো চ্যানেলও হয়নি আর দূরদর্শন 2 হয়নি, DD2 হয়নি, তো এই বুস্টার লাগিয়ে যা কিছু বাংলাদেশে টেলিভিশনের অনুষ্ঠান আমি শুধু ওইটাই বসে, আমার বাড়ির লোকেরা, ম্যাগাজিন অনুষ্ঠান, এইসব দিনরাত্রি বলে একটা সিরিয়াল হতো, প্রচুর পরিমাণে খেলা যেগুলো ভারতবর্ষের লোকেরা তখন কল্পনাও করতে পারত না, সেগুলো ডাইরেক্ট টেলিকাস্ট হতো, যেমন ফুটবল, পাকিস্তান এ কী বলে ইন্ডিয়া হকি টেস্ট আমি দেখতে পাচ্ছি না, আপনাদের টেলিভিশনে আমি দেখেছি এবং আমি ওখানে সিনেমাও দেখেছি। এই দেশটা একই নদী যায় তার ভেতর দিয়ে আমার ভেতর দিয়ে, হ্যাঁ মানুষগুলো একই ভাষায় কথা বলে, আমি যদি একবার ওখানে যেতে পারি, যে দেশে মাইকেল জন্মেছে, যে দেশে সূর্য সেন, অত বড় চট্টগ্রাম, অস্ত্রাগার, লুণ্ঠন, মানে নতুন করে যে স্বাধীনতার ইতিহাস, সেই ইতিহাস তো এই নামগুলো মুছে ফেলা যাবে না। এই এই জায়গাটা যদি আমি কোনোদিন যেতে পারি এবং সেটা প্রায় 55 বছর বয়সে সেটা আমার কাছে এলো এবং আমি অভিভূত। সিনেমার পাশাপাশি এদেশের থিয়েটারে কাজের সুযোগ পেলে হাতছাড়া করবেন না সুপ্রিয় দত্ত, এবং প্রথমবারের মতো আসলেও সুযোগ পেলে বারবার বাংলাদেশে ফিরে আসতে চান তিনি। সাকিব শুভ, শোবিজ টুনাইট। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।